আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি ম্যাকারনি পাস্তা করে দেখাবো। আর এখানে আমি চিকেন নিয়েছি, এই চিকেনগুলো আমি ফ্রাই চিকেন করেছিলাম। এখানে অবশিষ্ট চিকেনগুলো রয়েছে, এইগুলো দিয়েই আমি এই ম্যাকারনি পাস্তাটা করব। এগুলো সিদ্ধ করে রেখেছিলাম আমি আগে থেকেই। তো এখন আমি প্যানে তেল দিয়ে দিয়েছি, তেলের মাঝে আস্তে এখন পেঁয়াজ দিয়ে দিব। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, এই পেঁয়াজগুলো কেটে দিয়ে দিলাম, একটু বড় বড় করে কেটেছি। তারপর কিছু কাঁচামরিচ, আস্ত আস্ত কাঁচামরিচ দিয়ে দিব। আর আস্ত কাঁচামরিচ দিলে ঝাল বের হবে না, বাচ্চারা খেতে পারবে। আর কিছু চিলি ফ্লেক্স দিয়ে দিব। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব। আপনারা চাইলে সবজিও ব্যবহার করতে পারেন, সবজিও ব্যবহার করলে অনেক ভালো লাগে খেতে। তো বাচ্চাদের জন্য আমি তৈরি করেছি, এখন আর সবজি দিলাম না, শুধু চিকেন দিয়েই করবো। তো এখন আমি এখানে সস ব্যবহার করব। এখানে আমি পেরি পেরি সস দিয়েছি এক চামচ, এক টেবিল চামচ। ক্যাচাপ দিব এক টেবিল চামচ। এখানে মেয়োনিজ দিচ্ছি এক টেবিল চামচ। আর দিচ্ছি সুইট চিলি সস। তো আবার সবগুলোকে একসাথে আবার মিক্সড করে নিব ভালো করে। আর এখানে চিজ দিয়ে দিচ্ছি, চিজের ভালো করে ইয়ে করে চিজগুলো দিয়ে দিচ্ছি টুকরো টুকরো করে। এগুলো বার্গারের ভিতরে দেওয়া থাকে চিজের কিছু স্লাইস, এই স্লাইসগুলো দিচ্ছি। এগুলো বাচ্চাদের অনেক পছন্দের চিজ, এজন্য এই চিজগুলো দিলাম।
আবার ভালো করে মিক্স করে নিব। তারপরে আমি পাস্তাগুলো ম্যাকারনি পাস্তাগুলো দিয়ে দিব। ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এই যে দেখুন, আমি একদম লো হিট করে রেখেছি। আর পাস্তা যখন রান্না করবেন তখন লো হিটে রান্না করবেন, বেশি হিট দিয়ে রান্না করলে পাস্তা শক্ত হয়ে যায়। তো এখন ম্যাকারনি পাস্তাগুলো আমি এখানে দিয়ে দিব। এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলাগুলোকে এই ম্যাকারনি পাস্তার সাথে ভালো করে মিক্স করে নিব। আর আমি কিন্তু এখন একবারে লো হিটে রেখেছি। এখন সম্পূর্ণ মিক্সড করা হয়ে গেছে। আর তো এখন আমি এই পাস্তার উপরে কিছু ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিব। ধনিয়া পাতা দিলে পরে অনেক একটা সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন আবার সুন্দর করে মিক্স করে নিব ধনিয়া পাতাগুলো। এই তো হয়ে গেল ম্যাকারনি পাস্তা। এই ম্যাকারনি পাস্তাটা আবার ম্যাকারনি চিজ আছে, ওই চিজ দিয়ে এই পাস্তাটা করা যায়, অনেক মজা। ম্যাকারনি চিজ পাস্তা অনেক মজা। তো আমি করেছি চিকেন দিয়ে। তো প্রিয় ভাই বোনেরা, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করতে তো অবশ্যই ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিবেন, তাহলে আমি যে নতুন ভিডিও তৈরি করব আর আপলোড করব আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। তো আশা করি আমার এই চ্যানেলটাকে আপনারা সাপোর্ট করবেন, আমিও আপনাদেরকে দোয়া করব ইনশাল্লাহ। তো এখন আমি সার্ভ করে নিচ্ছি। আর বাসায় অবশ্যই যখন ম্যাকারনি পাস্তা থাকবে তখন এরকম করে ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। এই পাস্তার সাথে চাইলে আপনারা ভেজিটেবলও দিতে পারবেন, মিট চিকেন যাই বলেন না কেন, সিদ্ধ করে ওগুলোও ইউজ করতে পারবেন, অনেক মজা লাগবে। আর বাচ্চাদের তো অনেক প্রিয় খাবার। তো আমি এখন এক টুকরো কিউকাম্বার এখানে দিয়ে দিব। এখানে কিউকাম্বারও দিয়ে দিচ্ছি, আবার যে কোনো ধরনের সালাদও ব্যবহার করা যায়, খাওয়া যায়, অনেক মজার। এরপরে সাইডে থেকে আমি একটু একটু সস দিয়ে দিব,
এটা হচ্ছে সুইট চিলি সস। আর যখন খাওয়ার সময় এই সসগুলো অ্যাড করে করে খাওয়া যায়, খেতে অনেক মজা লাগে, তাই এরকম সাইডে দিয়ে দিয়ে দিলাম, উপরে না দিয়ে, দেখতে সুন্দরও লাগে। এটা হচ্ছে মেয়োনিজ। আর একটু কেচাপ, এই তো হয়ে গেল দারুণ স্বাদের চিকেন ম্যাকারনি পাস্তা। সত্যি অনেক মজাদার খাবার, বাসায় ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আশা করি ভালো লাগবে আপনাদের। তো এখন আমি ট্রাই করে দেখি লবণ ঠিক হয়েছে কিনা। লবণ ঠিক আছে, অনেক মজাও হয়েছে। তো আজকে এতটুকু পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই অবশ্যই কেয়ারফুলে থাকবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আর প্লিজ আমার এই চ্যানেলটাকে আপনারা সাপোর্ট করবেন। তো আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।